হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের আটই জানুয়ারি দু হাজার একুশের আর আর বি প্রথম শিফটের দেখো কী কী প্রশ্ন এলো দেখে নাও আমরা এই ভিডিওতে উত্তর সহ বিস্তারিত আলোচনা করবো আমরা যতগুলো সম্ভব প্রশ্ন কালেক্ট করতে পেরেছি এই একটা ভিডিওতে সবগুলো উত্তর সহ বিস্তারিত আলোচনা করেছি চলো ভিডিওর শেষের দিকে যাওয়া যাক প্রথম শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয় সুইডেনে উনিশশো ছিয়াত্তর সালে প্লটার কোন ধরনের ডিভাইস প্লটার একটি আউটপুট ডিভাইস ঠিক আছে মানে যে ডিভাইস থেকে অডিয়েন্সদেরকে বা যারা গ্রাহক তাদেরকে কিছু দেওয়া হয় লং মার্স ফাইভ নামক যে রকেট সেটি কোন দেশ লঞ্চ করেছে চীন লং মার্স ফাইভ রকেটটি চীন লঞ্চ করেছে দেখো আরেকটা রিপিটেড কোশ্চেন এখানে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিকে অরবিন্দ বোবড়ে এটা কিন্তু রিপিটেড কোশ্চেন অরবিন্দ বোবড়ে আর এম এল এর পুরো নাম কি ভার্চুয়াল রিয়েলিটি মডেলিং ল্যাঙ্গুয়েজ আরেকবার দেখো ভার্চুয়াল রিয়েলিটি মডেলিং ল্যাঙ্গুয়েজ ইসরো চেয়ারম্যানকে এটাও রিপিটেড করছেন উত্তর কি কে কেসিবান বিশ্বের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত লাহোরে অবস্থিত লাহোরটা কোথায় পাকিস্তানে চেচু উপজাতি কোথায় বসবাস করে অন্ধ্রপ্রদেশে সবথেকে থেকে ছোটো টেক্সট ফাইল অর্থাৎ মোবাইল বা ইন্টারনেটে যে যত ডেটার ফাইল হয় সেগুলোর মধ্যে সব থেকে ছোটো কি কুকিস এফআইএফও এর নাম কি এটা কিন্তু আবার রিলেটেড রিপিটেড কোশ্চেন এফ আই এফ ও এর পুরোনাম হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট আঠেরোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এবং মনে রাখবে ইনি কিন্তু প্রথম ভাইস রয় ওকে প্রথম ভাইস রয় ইনি আঠেরোশো সালে যে ঘোষণাপত্র জারি করা হয়েছিল সে অনুযায়ী লর্ড ক্যানি হলেন ভারতের প্রথম ভাইসরয় ছত্রাক নিয়ে পড়াশোনাকে কী বলা হয় মাইকোলজি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে অধ্যয়ন স্টাডিজ থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু প্রশ্ন আসছে এ এক বছরে কয়টি গ্রান্ড স্যালাম অনুষ্ঠিত হয় চারটি এক বছরে চারটে গ্র্যান্ড স্যালাম অনুষ্ঠিত হয় স্পেনের রাজধানী মাদ্রিদ সাগরমাথা ন্যাশনাল পার্ক নেপালে ক্লিয়ার ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী দুভাগে ভাগ হয়ে যায় উনিশশো সালে সুরাটে যে অধিবেশনটা হয়েছিল সেখান থেকে কংগ্রেসে জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকেই চরমপন্থী ও নরমপন্থী দুদলে ভাগ হয়ে যায় অর্থাৎ যত অনুসরণকারী ছিল তাদের মধ্যে দুটো ভাগ হয়ে যায় চরম ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে দেখি বিয়াল্লিশটা এটা কিন্তু একটা রিপিটেড কোশ্চেন কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ সিআইআই এর সিইওকে এটা হয়ে যাবে উদয় কোটাক এখানে কোটাকটা লেখা হয়নি এখানে কোটাক হবে উদয় কোটাক ক্লিয়ার সিআইআই এর সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন উদয় কোটাক কোথায় রেলওয়ে বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে ভাদোদরা ভাদোদরা কোথায় গুজরাটে ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ভিয়েনা ভিয়েনা কোন দেশে অস্ট্রিয়া এফ ওআরটি আর এ এন ফর ট্রান এর পুরো নাম কী ফর্মুলার ট্রান্সলেশন ফর্মুলার ট্রান্সলেশন এলাহাবাদের সন্ধি কবে হয় সতেরোশো পঁয়ষট্টি সালে বারোই আগস্ট তারিখটা মনে রাখবে সতেরোশো পঁয়ষট্টি সালের বারোই আগস্ট তামাশা লোকনৃত্য কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য মহারাষ্ট্র তাহলে তামাশা লোকনৃত্য লোকনৃত্য হচ্ছে মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল কত ছিল বা কার্যকাল উনিশশো ছাপান্ন থেকে উনিশশো একষট্টি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এর সময়কাল উনিশশো ছাপান্ন থেকে উনিশশো তো আমরা এতগুলি প্রশ্ন কালেক্ট করতে পেরেছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে আসা বেল আইকনটি ঘণ্টিটা বাজিয়ে রাখবে কারণ আমরা প্রত্যেকটা শিফটের কিন্তু ভিডিও দিচ্ছি আমরা আপলোড করছি আলোচনা করছি বিস্তারিতভাবে উত্তর উত্তরসহ তো সেগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল বাটন অন করে রাখবে সো বন্ধুরা থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই চলো পরবর্তীতে দেখা হচ্ছে